ভারতবর্ষ বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের লোকের পাশাপাশি বসবাস। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পারসি সহ সকল ধর্মের মানুষের সকল ধর্মীয় আচার অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করে থাকে। কিন্তু এবছর ভিন্ন পরিস্থিতি, আর সেই পরিস্থিতি হলো করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি রয়েছে। বৃহস্পতিবার ছিল বুদ্ধ জয়ন্তী। এদিন প্রথা অনুযায়ী ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা সামাজিক দূরত্ব বজায় রেখে ফুল ও জল অর্পণ করলেন ভগবান বুদ্ধের উদ্দেশ্যে। জনৈক বৌদ্ধ ভিক্ষু জানান, করোনা থেকে গোটা বিশ্বের মানুষ যাতে পরিত্রাণ পায় তার জন্য আজ প্রার্থনা করছি এবং ভগবান বুদ্ধকে জল অর্পণ করলে যে কোনো মনোবাসনা পূর্ণ হয়। সব মানে এই বিপদ থেকে মুক্ত হয়। এখন তো করোনা ভাইরাসের আতঙ্ক, এখন সমগ্র মানুষের জন্য কি চাইতেছেন বুদ্ধদেবের কাছে? বুদ্ধদের কাছে আমরা সবাই সুখে শান্তি লাভ করার জন্য এই করোনা ভাইরাস থেকে মুক্ত লাভ হোক, রক্ষা পাক, এই আশীর্বাদ আমরা ভগবান বুদ্ধ থেকে আমরা প্রার্থনা করছি। তার গুণ স্মরণ করে আজকে এই প্রার্থনা করছিল। এটা কি মানে জল দেওয়াটা, এটা এটা কি প্রক্রিয়াটা? এটা হলো আমরা চন্দন, ভাঙা চন্দন, দুধ চন্দন দিয়া আমরা শ্রেষ্ঠ আজকে শ্রেষ্ঠ ধর্মে আজকে যেটা প্রার্থনা করব এটা লাভ করে সে জন্য। উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বুদ্ধ জয়ন্তী উপলক্ষে রাজ্যের বৌদ্ধ ধর্মাবলম্বী সহ সকল অংশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।